স্লোগানে দলীয় নেত্রীর মুক্তির দাবি, ব্যানার প্লাকার্ডে প্রতিবাদ, নয়াপল্টনের জমায়েত বিএনপির হাজারো নেতাকর্মীর। বিকেলে সমাবেশ, কিন্তু সকালের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেঘলা আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের কার্যক্রম। দলটির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তাকে সরকার কারারুদ্ধ করে রেখেছে। এই সরকারই তো দুর্নীতির দায় অভিযুক্ত, সেই দুর্নীতিবার সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্যুক্ত করল কেন? আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে। সুতরাং আমার নেত্রীর মুক্তির লড়াই, কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার না। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? পারবেন প্রতিরোধ করতে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 15 বছরে নিজেদের আন্দোলনের ব্যর্থতার জন্য আত্মসমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা সে 15 বছর আন্দোলন করেছি, আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই। কেন হচ্ছে না? আমরা যখন নিজেরা নিজেকে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বেগম জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে, তীব্র আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। আন্দোলন এখনো চলছে, আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের মধ্য দিয়েই আন্দোলনের ইতি টানার কথাও জানান দলটির নেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরকার পতনের এক দফা দাবিতে নির্বাচনের আগে ব্যাপক আন্দোলন করে এসেছিল বিএনপি। নির্বাচনের ঠিক 6 মাস পর আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে এই দলটি। তারা বলছেন, সরকারের পতন এবং বেগম জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।